আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে এগ্রিকালচারাল ফার্ম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ ইকবাল হোসেন, এবং আমি প্রতিবারের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি যে বিষয় নিয়ে আপনাদের আজ ভিডিও দেখাবো, তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আমি আজ ভিডিওতে দেখাবো পরিত্যক্ত জমিতে এক কৃষক ভাই সিমের চাষ করে কতটুকু লাভবান হয়েছে, এবং কিভাবে চাষ করতে হয় বা কিভাবে করছে তার সাথে কথা বলবো বলে আপনাদের বিস্তারিত দেখাবো। চলুন কৃষক ভাইয়ের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এদিকে আসেন একটু, আপনার সিম বাগান এদিক থেকে। ভাই আপনার নাম কি? আমার নাম মোস্তফা। মোস্তফা, তো আপনি কেমন আছেন? আল্লাহ ভালোই রাখে। শুনছি যে আপনি পরিত্যক্ত জমিতে সিম চাষ করে মানে অধিক একটা লাভবান হয়েছেন, শুনে আপনার সাথে দেখা করতে আসলাম। যে দেখি ভাইয়ের সাথে আসলে কথা বলি যে কতটুকু সত্য, যে সে পরিত্যক্ত একটা জায়গায় যে ক্যানাল পড়ে আছে সে জায়গায় আপনি সিম চাষ করে মানে অধিক একটা লাভবান হয়েছেন, তো সত্য না? হ্যাঁ অবশ্যই সত্য। তো আপনি এই যে বর্তমান সিম লাগাইছেন, লাগানোর পরে এর পরিচর্যা কি, আসলে কিভাবে পরিচর্যা করতে হয়? যে আপনার সিম তো ধরিয়েছে দেখছি কিছু, তো প্রথমে আপনি কিভাবে ই করেছে? প্রথম দাওয়া কাটে লাগানো হয়েছে। লাগানোর পরে যখন গাছটা বড় হয়েছে, ওর কাছে কুঞ্চে একটা ডালপাল গাড়ি দিয়ে ইয়ে করে পরে আবার জাংলা দিয়ে জাংলায় তুলে দেওয়া হয়েছে। জাংলায় তুলে দিয়েছে। আচ্ছা, এর জন্য আপনার যে সিমের জন্য প্রতি ইয়েতে সপ্তাহে কি স্প্রে করতে হয়? দেখা যায় ম্যাদার সাথে, ম্যাদা ঘন বেশি যখন শীত পড়ে, সব ম্যাদা পোকা যখন লাগে তখন হচ্ছে 5 দিনও হয়, 3 দিনও হয়, 4 দিনও হয়, এরকম কি 7 দিন পর পর হয়, এরকম দেখা হয়। তো আপনি মানে সিমে কতটুকু লাভবান? যে আমি সিম বর্তমান সিমের বাজার তো অনেক, বর্তমান সিমের বাজার এখন 120 টাকা কেজি। 120 টাকা কেজি। তো আপনি প্রতি সপ্তাহে এটা উঠাতে হয় না আপনার কয়দিন পর পর উঠাতে? এরা সপ্তাহে 3 দিন তোলা যায়, 2 দিন তোলা যায়, যত যাকে আসবে তত বেশি, তত মানে যখন বেশি হবে তখন তখন বেশি তুলবে। তো মোটামুটি আপনি যে জমিটুকু এখানে কতটুকু হবে, আধা বিঘে বা 1 বিঘের মতো এরকমই হবে? তো এই ঈদ থেকে আপনি মানে কত টাকার এ পর্যন্ত সিম বিক্রি করছেন? এখন তো বেশি হয় না, কেবল ইয়ে গাছটা জোগা উঠেছে, জোগা উঠছে। তাও কত টাকার বিক্রি করছেন আপনি? 1000-2000 টাকার বেচা কেনা হয়েছে, মানে মাত্র শুরু করছেন। শুরু করেছেন তো ইনশাল্লাহ আরও হবে আশা করা যায়। তো আসলেও প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আসলে একটা পরিত্যক্ত জায়গায় যে জায়গা দিয়ে মানুষ হয়তো হাঁটাচলা করে সেরকম একটা জায়গায় সে হয়তো মনের কাছে উদয় হয়েছে যে আমি এই জায়গা ফেলে না রেখে আমি সবজির চাষ করি। সেই মতভেদ থেকে সে কিছু সিমের বীজ বপন করছে, এবং তার থেকে সে মোটামুটি একটা সচ্ছলতায় আসছে। এবং মানে এখান থেকে দেখ বর্তমান যে ডিমান্ড সিমের জানেন 120 টাকা কেজি, এতে মোটামুটি মানে সে শুরুটা করছে। এখন ইনশাল্লাহ সামনে আরো ফলন বেশি হবে, তার অনেক লাভবান হবে, বাড়তে হবে হবে। তো দর্শক, আপনারা এরকম দেশের অনেক জায়গা পড়ে আছে যে জায়গায় মানুষ মানে কোনো কিছু করে না, একদম ফেলে রাখছে। তো আপনারা কোনো জায়গা ফেলে না রেখে আপনারা এরকম সিমের চাষ করেন, বা সিম ছাড়া অন্য যে কোনো পেঁপের বাগান আছে, বিভিন্ন কিছু আছে, আপনারা জায়গা ফেলে না রেখে আর সবজি চাষ করুন। এতে দেশও আপনার নিজের আর্থিক সচ্ছলতা হবে এবং দেশের লাভ হবে। তো প্রিয় দর্শক, আমি আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।